লাফ মারবে এবং টোটালটাই বুডার মাছ, সব বুডার, হ্যাঁ টোটালটাই বুডার মাছ, এখানে এটা সেলের জন্য নয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ফার্ম, এইখানে বিশাল বড় দুটো দুখানা চৌবাচ্চা আছে, চৌবাচ্চা বলবো না, পন্ড আছে দেখতেই পাচ্ছেন, আর এইখানে চৌবাচ্চা আছে, এই দেখুন এই দিয়ে দিল। এই ঢাকনার মাপটা আছে, এটা একটা বিরাট ফ্যাক্টর করে, আমাদের এগুলো প্র্যাকটিস হয়ে গেছে, কারণ এই ঢাকনা এটাতে দু ঢাকনা। কই কাপে আমরা খাবার দিচ্ছি, এখানে কই কাপ যেহেতু একটু বেশি পরিমাণ খায়, এই কম মাছ থাকলেও এখানে আমরা দেড় ঢাকনা দিলাম। নমস্কার বন্ধুরা, আমি আকাশ, আপনারা দেখছেন আকাশ ব্লগ অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আয়ুষ ফিশারিতে সেকেন্ড পার্ট নিয়ে রামদাদার বাবার সাথে। ঠিক আছে, তো আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই ওনার সাথে। নমস্কার, আপনি কেমন আছেন? নমস্কার, প্রথমে জানাই প্রত্যেক যে আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা আছেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছাও জানাই, আর এটা জানাবো যে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, ভালোভাবে মাছ চাষি যারা মাছ চাষ করুন তাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা রইল। রামদাদার বাবার জন্য অনেক ভালোবাসা। আমার নামটাও আপনাদের বলে দিই, আমার নাম হচ্ছে সমর পাড়ুই, হ্যাঁ রাম পাড়ুইয়ের বাবা। আর আপনার যে এই যে বিজনেসটা যে আপনি যে করছেন, একটু কত বছর হলো, যারা নতুন যারা দেখবে তাদের একটু মনে তো কৌতূহল থাকে, একটু বুঝুন। এটা আমি খুব ছোটো বয়স থেকে করছি, যখন আমি ফাইভে পড়ি তখন 12-13 বছর বয়স আমার, তখন থাকতে আমি স্টার্ট করেছি। হ্যাঁ, এটা প্রায় নিয়ার অ্যাবাউট আমার 40 বছরের কারবার, 40, হ্যাঁ 40 বছর ধরে এর সঙ্গে আমি যুক্ত। প্রথমে হয়তো ছোট ছিল, আস্তে 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 পরপর পার্ট ওয়াইজ বড় করেছি, আজ আপনারা দেখবেন কতটা বড় ফার্ম হয়েছে। হ্যাঁ, আমার এইখানে ফার্ম আছে প্রায় নিয়ার অ্যাবাউট 2 বিঘার মতন, প্লাস আরও এক জায়গায় 10 বিঘা ফার্ম আছে, প্লাস অ্যাকোরিয়াম সেট আছে, আপনারা তো দেখতেই পাবেন। হোলসেল রিটেলে দুটোতেই কি দেওয়া হয়? না, আমি রিটেল কাজ করি না, কারণ আমার পক্ষে খুব একটা, হ্যাঁ একদমই সময় হয় না, কারণ প্রথমত আমার ফার্মিং করতে হয়, তার পাশাপাশি আমি বাইরে মাছ পাঠাই, ইন্ডিয়ার মধ্যে, আউট অফ ইন্ডিয়া, এখানে কী হয় আমার বিরাট একটা সময় চলে যায়, এর জন্য আমি একদমই রিটেল সেল করি না, টোটালটাই যা কিছু হয় হোলসেল। তো আমরা দেখে নিই আজকে যা যা কালেকশান আছে, আমরা প্রত্যেকটি কালেকশান আমরা দেখে নেব যতটুকু দেখানো সম্ভব আপনাদের সামনে। ঠিক আছে, তো দেখে নিয়ে তারপর আপনারা তারপর কমেন্ট করবেন যে কেমন লাগলো ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনাদের করা সাবস্ক্রাইব, আপনাদের করা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক উৎসাহিত করে। তো প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও তো আসবে, ভিডিও আসতেই থাকে, তো এই কারণেই বলা যে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলে ভিডিও নোটিফিকেশান পাবেন, আর বেল আইকন ক্লিক করলে ভিডিওর নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। তো দেখে নিই আজকের কালেকশান। তো আমরা যাই একটু ওদিকটায় গিয়ে একটু কভার করে নিই। আমরা দেখতেই পাচ্ছেন এখানে মোটর চলছে, মানে পাম্প, এই হলো দূর থেকে যে ভিউটা, সেই দূরের আমি ভিউটা নিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এইবার আমরা এদিকটায় চলে যাই, মাছের খাবার দেওয়া হবে এখন এই মুহূর্তে, তো সেটার একটা ক্লিপ আমরা দেখব এখন। এদিকে আছে রেড গোল্ড, মনে হচ্ছে না রেড গোল্ড আছে, এখানে রেড গোল্ড আছে, কিছু রেড ক্যাপ আছে অল্প করে, কিছু সুবাঙ্কিন গোল্ড আছে, সুবাঙ্কিন গোল্ড, হ্যাঁ কিছু অল্প করে কই কার্পও আছে এখানে, কই কার্প আছে, মানে চারটে ভ্যারাইটি আছে, চারটে ভ্যারাইটিস আছে। এটা কি হয়, আমাদের বড় ট্যাঙ্কে মাছটা যখন তোলা হয় তখন যত রকম, মানে 3-4 রকম ভ্যারাইটিস মিলিয়ে একটা বড় ট্যাঙ্কে মাছ করা হয়, তার কারণ দেখি জায়গাটা কম, না জায়গাটা কম শুধু নয়, ব্যাপারটা প্রত্যেক মাছের একটা লেভেল আছে, কোনো মাছ উপরে থাকে, কোনো মাছ নিচে থাকে, কোনো মাছ মাঝখানে থাকে, তাতে কী হয় প্রোডাকশানটা অনেক বেশি হয়। শুধু একটা ভ্যারাইটিস ছাড়লে কী হবে, উপরের ভ্যারাইটিস ছাড়লাম তো সব মাছটা উপরে থাকবে, সেখানে আমাদের প্রোডাকশান কম হয়ে যাবে। 3টে লেভেলে যখন মাছটা থাকবে তখন কোয়ান্টিটিটা অনেক বেশি থাকবে, কারণ এমনিতে আমাদের যেখানে 10,000 মাছ থাকার কথা আমরা সেখানে 40-50,000 অবধি মাছ রাখি,
তার কারণ হচ্ছে হাই ডেনসিটিতে না রাখলে এখন কম্পিটিশন মার্কেট, কম্পিটিশন আমরা একদমই পেরে উঠবো না। একটা ভালো সুন্দর একটা সাজেশন দিল কিন্তু যারা নতুন করতে চাইছে। আমরা এখানে প্রত্যেকগুলো খাবার দিয়ে দেখাবো যে মাছগুলো কিভাবে ফিডিং করে সেটাও আপনারা দেখতে পারবে, কতটা ফিডিং দেওয়া উচিত সেটাও একটা বিরাট ফ্যাক্টর করে। কারণ আমরা এমন একটা ফিডিং করাবো যে ফিডিংটা হচ্ছে 90% অবধি করাবো, কখনো 100% আমরা ফিডিংয়ের চেষ্টা করবো না। তার কারণটা একটাই কারণ, যদি আমরা 100% ফিডিং করিয়ে দিই হয়তো দেখা গেলো আছে ওয়েদারটা ভালো নেই, তাহলে হয়তো ফিডিংটা পুরো মাছগুলো খেলো না, তাতে কি হবে মাছ যেটা মানে খাবারটা নিচে পড়বে অ্যামোনিয়া তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হলেই জলে গ্যাস হবে, জলে গ্যাস হওয়া মাত্রই কী হবে মাছগুলো বিশেষ করে ভোরবেলা ওই মাছটা সবটাই ভেসে যাবে, তখন কিন্তু বিরাট ডিস্টার্ব হবে। আচ্ছা একটা সাজেশন আমি আপনার থেকে নিচ্ছি, যেটা হলো ধরুন বিশেষত বাড়িতে রাখা হয় 1 ফুট 2 ফুটের অ্যাকোরিয়াম, আমি 2 ফুটের দিয়েই উদাহরণ আমি দিচ্ছি, 2 ফুট অ্যাকোরিয়ামের মধ্যে 10টা মাছ আছে কাওর, সেই 10টা মাছের জন্য কতটুকু পরিমাণ দানা খাবার দিলে বেস্ট হবে? এখানে ফ্যাক্টর করবে যে কি মাছ কি সাইজ তার উপর নির্ভর করবে। ধরুন বেশিরভাগই তো রাখে গোল্ডফিশ, গোল্ডফিশটা পছন্দ, এখন 10টা গোল্ডফিশে সাধারণত যদি সাইজ যদি মিডিয়াম সাইজ হয় ম্যাক্সিমাম 1 চামচ অবধি ওরা ফিডিং করতে, ফিডিং করতে পারে, এর ঊর্ধ্বে হয়ে গেলে জল নোংরা, ঊর্ধ্বে হয়ে গেলে জলটা নোংরা হবে। তবে সবথেকে আপনারা যেটা করবেন দিনে 3 থেকে 4 বার ফিডিং করাবেন, আমরা কিন্তু সেটা সম্ভব হয় না কারণ আমাদের বিভিন্ন কাজ, আমরা এমনিতেই 2 বার ফিডিং করাই, এবার দ্বিতীয় ম্যান্ডেটরি বাধ্যতামূলক। এবার আরেকটা জিনিস আপনার মাথায় রাখবেন, আপনারা এমন একটা ফিডিং করাবেন না যেটা আপনার ফিডগুলো নিচে পড়ে যায়, এটা বিশেষ করে ধ্যান রাখবেন তাহলেই হবে। আচ্ছা তো দেখে নিই এবার ফিডিংয়ের, এবারে আপনারা দেখতে থাকুন আমরা ফিডিং করাচ্ছি। এই দিয়ে দিল, এই ঢাকনার মাপটা আছে এটা একটা বিরাট ফ্যাক্টর করে, আমাদের এগুলো প্র্যাকটিস হয়ে গেছে, কারণ এই ঢাকনা এটাতে 2 ঢাকনা দেবো, তাহলে এতে যে পরিমাণ মাছ আছে এই 2 ঢাকনা খাবারটা একদমই তাই, যেমন খাবারে যতটা যেমন নুন দিতে হয় সেরকম ব্যাপার, সেরকম ব্যাপার। এই দেখুন কত সুন্দর খাচ্ছে মাছগুলো দেখুন, আর গঠনগুলোও দেখুন মাছের খুব সুন্দর লাগছে। আরে আরও ভালো খাবে, আরও 5 মিনিট ওয়েট করলে যেটা যখন খাবারটা ভিজে যাবে, এটা তো ড্রাই ফুড, হ্যাঁ এটা আরেকটু ভিজে গেলে তাহলে আরও সুন্দর খাবে, তবে যদি আপনারা পারেন তো ভিজিয়ে দেবেন আরও বেটার হবে, বেটার হবে, নরম থাকবে, হ্যাঁ নরম থাকবে এবং সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, আমাদের পক্ষে সেটা একদমই সম্ভব হবে না। একদমই তাই বন্ধুরা, কারণ এনারা বহুত ব্যস্ত থাকে, আমি এসে দেখলাম প্রচুর ব্যস্ত, তাই ঠিকই বলেছেন। আর এখানেও কি এরকম 4 ভ্যারাইটির মাছ আছে নাকি? হ্যাঁ এখানে সেম সেম একই ট্যাঙ্ক থেকেই মাছ তুলে দুটো ট্যাঙ্কে রাখা, এদিক ওদিক করা আছে, দুটো ট্যাঙ্কে রাখা আছে, একটা ট্যাঙ্কে তো থাকবে না এতটা মাছ। আচ্ছা তা এখানে আমরা এখন দেখে নিই একটু ফিডিং এর ভিডিও, এটাতে আমরা একটু কম দিলাম, তার কারণ হচ্ছে এই যে এখানে দেখুন জলের কালারটা আছে একটু তফাত আছে, আশা করি হয়তো ভিডিওতে দেখতে পাবেন কি জানি না, দুটো জলের কালারে কিছুটা ডিফারেন্স আছে, এই এই যে জলের কালারটা একটু গ্রিন আইস আছে আর ওই জলের কালারটা এই ট্যাঙ্কের জলের কালারটা একটু বাদামি টাইপের, ঘোলাটে টাইপের, ঘোলাটে টাইপের। তার একটা কারণ আছে, পিছন দিকটা দেখো কিছু গাছ আছে, হ্যাঁ সেই গাছগুলো আমার কাটার কথা কিন্তু যেহেতু অন্য লোকের ল্যান্ডে আছে সেটা আমার পক্ষে কাটাটা ঠিক উচিত নয়, এই জন্য আমরা এখনো কাটতে পারিনি, যার জন্য এখানে মশারি দিয়ে আমরা সাপোর্ট করি, মানে পাতা পড়ে নয় পাতা পড়ে জলটা একটুখানি পাতার ওই কষগুলো কষগুলো। তো এইদিকে খাবার দেওয়া হয়ে গেল দেখতেই পেলেন, তা এবার এই ট্যাঙ্কটায় আমরা আসি, এখানে শুধু কই কাপ আছে, কই কাপ, হ্যাঁ কই কাপ আছে এখানে, কই কাপে আমরা খাবার দিচ্ছি, এখানে কই কাপ যেহেতু একটু বেশি পরিমাণ খায় এই কম মাছ থাকলেও এখানে আমরা 1.5 ঢাকনা দিলাম। আচ্ছা আচ্ছা এরকম কি অনুমান আছে যে একটা ট্যাঙ্কে কতগুলো মাছ থাকতে পারে? এখানে যে মাছটা আছে 350 থেকে 400 মাছ আছে এই ট্যাঙ্ক, 350 থেকে 400। ট্যাঙ্কটার গভীরতা কেমন আছে? ট্যাঙ্কটার গভীরতা আছে 3 ফিট, 3 ফিট ঠিকই আছে গভীরতা, 2.5 ফুট জল আছে, 2.5 ফুট জল একদম ঠিক। এটা আবার 1 ঢাকনা দিলাম, 1 ঢাকনা, তার কারণ এই মাছের সাইজটাও ছোট, প্লাস হচ্ছে এখানে 200 থেকে 250 মাছ আছে। কত সেন্টিমিটার বা কত ইঞ্চ হবে একটা? এখানে ইঞ্চ আছে আপনার 2 ইঞ্চ অবধি মাছ আছে, কিছু মাছ 3-3.5 ইঞ্চি অবধিও আছে কিন্তু সেটা খুব পরিমাণ কম। আপনাকে আর একটা প্রশ্ন করি, যেটা হলো হচ্ছে যে আপনার প্রত্যেকটা ট্যাঙ্কে গোড়া আমি দেখতে পাচ্ছি না, এটা কোনো কারণ বা রিজন, কারণ বা রিজন কিছু না, তবে গোড়ামি আপনারা রাখতে পারেন, গোড়ামি এমন একটা মাছ
যেটা হচ্ছে পচা জিনিসগুলো খেয়ে নেয়, পচা জিনিস হ্যাঁ খেয়ে নেয়। আমরা তবে সেটার এগেনস্ট, সেটার জন্য আমরা রাখি যেটা কোকোডাইল, সাকার ক্যাট বলা হয়, হ্যাঁ সেই ক্ষতি করে মনে হয় না, ক্ষতি কিছু না, আমাদের কাছে বিরাট উপকারী। হ্যাঁ যেটা এটা বলবো প্রথমে একটা আপনাদেরকে প্রত্যেককেই রিকোয়েস্ট করব, নদী নালা এখানে কোনো রকমভাবেই আপনারা কোকোডাইল মানে যেটা সাকার ক্যাট ছাড়বেন না, এটা আমার বিশেষ অনুরোধ। কারণ আমরা ব্যবসা করছি, আমরা কখনোই এটা বলবো না যে অপরের ক্ষতি করে আমরা ব্যবসা করব। ব্যবসা করুন নিজের জায়গায়, ব্যবসা ব্যবসার মতো চলুক, কারোর ক্ষতি যেন আমার উপকারের জন্য কারো ক্ষতি না হয়, ঠিক হ্যাঁ এটা আমরা কখনো আপনাদেরকে বলবো না, কিন্তু কোনো জায়গায় নদী নালায় ছাড়বেন না, আমার রিকোয়েস্ট। একদমই তাই, কারণ ওরা খুব তাড়াতাড়ি বড় হয়, খুব রাখতে অসুবিধা হয় বা আপনাদের যদি হয় আমাদের কাছে দিন, আমরা সেটা যত্ন করে রেখে দেবো, কারণ আমাদের সেখান থেকে বাচ্চা করা হয়, বাচ্চা করে আমরা বিক্রি করি। আর এই মাছটা এমন একটা মাছ যেটা সেই ভাতে নুনের মতন প্রয়োজন হয়, তার মানে এটা কারণটা কি হয়, অ্যাকোয়ারিয়ামে মানে কিছু মানুষের হবিস্তে যাদের কি হয় সময় থাকে কম, তারা কি করে ওই সাকার ক্যাট কোকোডাইলগুলো ছেড়ে দিলে অ্যাকোয়ারিয়ামের গায়ে যে শ্যাওলাগুলো হয় সেগুলো ওরা খেয়ে পরিষ্কার করে রাখে, অ্যাকোয়ারিয়ামটা সুন্দর পরিষ্কার থাকে। এই হলো এর কারণ, হ্যাঁ এই হলো এর কারণ, কারণটা। আর আপনি যেটা বললেন যে আপনাদের কাছে দিয়ে যাবে, তা সেই বাবদে তো অনেকে আবার বলতেও পারে যে আমার টাকাটা প্রয়োজন। না দেখুন এখানে একটা কথা বলি, যে আমি যে মাছটা আপনার থেকে নেব, মানে আপনি যে মাছটা দিয়ে যাবেন সেই সাইজ মাছ আমরা প্যাকেজিং করে পাঠাতে পারি না, সেটা আমাদের ছোট হলে একটা আলাদা ব্যাপার। এবার ছোট তো আমরা ওইভাবে কিনবো না, আমাদের কি হয় হাই কোয়ান্টিটিতে কেনা, হাই কোয়ান্টিটি, হ্যাঁ যদি কারোর থেকে কিনি 2,000, 3,000, 4,000 কিনবো, ঠিক সেখানে আপনি যদি সেই পরিমাণ দিতে চান সেটা তো আলাদা ব্যাপার, আলাদা ব্যাপার, সেটা তো বিজনেসের ব্যাপার। আপনি একটা দুটো এখন রাখতে পারছেন না, সেখানে রিকোয়েস্ট আমার যে আপনার কাছে এসে দিয়ে যেতে, চাইবো না আমরা কখনো নদী নালায় ছেড়ে দিন বা মেরে দিন, এটা কখনোই হয় না, কারণ আমরা বিজনেস করেছি কোনো প্রাণ নিতে নয়। একদম, হ্যাঁ তা এবার আমরা একটুখানি কোন দিকটা যাবো বলুন। আমরা এবারে আরো ওইদিকে ফার্মের যে আরো ছোট ছোট ট্যাঙ্ক গুলো আছে সেখানে আসবো, সেখানটাই যাবো আমরা। বড় ট্যাঙ্কেও আমরা খেতে দেবো, আগে ছোট ট্যাঙ্ক গুলো দেওয়া হয়ে যাক তারপর। ওকে, আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমরা ফিডিংগুলো যেটা করাচ্ছি এখন আপাতত, এখানে একটু জিনিস দেখিয়ে নিই হাতে করে, এটা দেখুন 1.2 সাইজ। আচ্ছা, এই মাছ এই এই দানাটা আমরা শুধুমাত্র একটু বড় মাছকেই দিচ্ছি, এরপরে যে দানাটা দেব সেটা হচ্ছে 1.2, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। 1.2 আর 1.2 আর ওটা হচ্ছে 0.8, ডিফারেন্স এটা, ডিফারেন্স এটা। তাই এখানে কি কি মাছ, ও বড় সাইজের কই, এখানে বড় সাইজের টোটাল কইগুলোই ইম্পোর্টেড কই আছে। আচ্ছা, হ্যাঁ এখানে কুজাকু আছে, তারপরে প্ল্যাটিনাম ওগন আছে, হ্যাঁ কুজাকু কুহাকু দুরকমই আছে, কোজাকু কুহাকু যেগুলো হয় দুরকমই আছে। ব্ল্যাক কই আছে কি? ব্ল্যাক কই নেই এতে, তবে কুবোটই কই দু চারটে আছে, কাবুতো কই, হ্যাঁ কুবোটো কই। আচ্ছা এগুলোর কি ব্রিডিং করানো হয় এখানে? এগুলো টোটালটাই বুডার মাছ, এখান থেকে ব্রিড করার জন্যই রাখা আছে, এবং এর পেটে এক ভর্তি আছে, এক ভর্তি আছে, ভর্তি আছে, কারণ আমরা এখন বৃষ্টিটা হয়নি আমার পুকুরে, জলটা এবছর বৃষ্টি না হওয়ার জন্য একদম নায়ের বরাবর আছে, যার জন্য আমরা এখনো ব্রিডিং করাইনি। এই মানে এই পুকুরগুলোর কথা না, এইগুলো না, আলাদা জায়গা। আমার যে আরেক জায়গায় 10 বিঘা ফার্ম, 10 বিঘার কথা, সেখানে আমার একটু জল এবছর বৃষ্টির জলটা কম হওয়ার জন্য সেখানে ট্যাঙ্কে মানে পুকুরগুলোয় জল কম আছে, এবার জলটা আরেকটু ভরে গেলে আমরা এগুলো ব্রিডিং করে সেখানে শিফট করব। তো ঠিক আছে, এখানে কভার হয়ে গেল আমাদের। আচ্ছা, ও এই খাবারটা, এই সাইজটা, চলো ওটাই। তা এখানে আরেকটা সাইজের খাবার দেখানো হবে, আরেকটা সাইজের খাবার দেখানো হচ্ছে, দেখুন এটা হচ্ছে 0.8, এর মাপটা হচ্ছে 0.8 মিলিমিটার, 0.8, হ্যাঁ মানে ওর থেকে ছোট দানা, ছোট দানা, হ্যাঁ। তার কারণ হচ্ছে দেখুন এটাতে আছে উইডো টেট্টার বুডার, এই উইডো টেট্টার মুখের সাইজটা অত বড় নয়, এই জন্যে আমরা সাইজটা আলাদা করে দিলাম। এবার যদি এর থেকেও খুব ছোট ক্ষুদ্র মাছ হয় সেটার জন্য আলাদা মাপের খাবার আছে, সেটা ডাস্ট আছে, তার 0.6 আছে, 0.4 আছে, যেরকম মানে লোয়েস্ট কত অবধি হবে? দেখুন আমরা 0.4 অবধি কিনতে পারবো, তারপরে আপনার ডাস্টে চলে, ডাস্টে গিয়ে, হ্যাঁ ডাস্ট খাবারও তো পাওয়া যায় কিন্তু, তবে আমরা সাধারণত ওইগুলো ব্যবহার বেশি করতে লাগে না, তার কারণ আমরা ডাফনিয়া ব্যবহার করি, ডাফ, হ্যাঁ যখন আমাদের বাচ্চা মাছ থাকে সেক্ষেত্রে আমরা ডাফনিয়াটাই বেশি ইউজ করি, কারণ ওতে হাই গ্রোথ হয়, তো ডাফনিয়া একটা হচ্ছে লাইভ ফুড, লাইভ ফুডে কি হয় দুটো সুবিধা হয়, এক হচ্ছে প্রোটিনটা অনেক হাই, হ্যাঁ সেখানে অনেক ফাস্ট গ্রো করে,
আর আরেকটা জিনিস হয় কি, ডাফনিয়া যেমন ওরা খেতেও ভালোবাসে, ডাফনিয়াটা খেতেও, হ্যাঁ খেতেও ভালোবাসে, যার জন্য অনেকটা বেশি বেশি গ্রো করে। আর এখানে ওখানে যদি মানে ডাস্ট বা এ দেওয়া হয় তাহলে কি গ্রোটা কমে যাবে, আর মাছের কি হবে তখন মাছটা আস্তে আস্তে মর্টালিটিটা অনেক বেড়ে যাবে, মর্টালিটি বেড়ে যাবে। বুঝেছি, তাই এই হলো এখানে উইডোর ট্যাঙ্ক ছিল, এগুলো সব ব্রুডার সাইজ? হ্যাঁ সব ব্রুডার আছে, উইডো আছে আর রেড লিলির ব্রুডার। আপনাদের কাছে উইডো কেউ যদি কিনতে আসে পাবে ছোট সাইজের কেনা উইডোগুলো? না আমরা বাচ্চা বিক্রি করি না, হ্যাঁ কারণ আমাদের যে নিজস্ব মানে ট্যাঙ্ক বলুন বা পুকুর আছে সেখানে আমাদের এমনি নিজস্ব যা ব্রিড হয় সেটাতেই ভরে যায়, আর মানে বাজারে বিক্রি করার আমাদের সময় হয় না। আচ্ছা, মানে আমরা করে উঠতে পারেন না। তা এখানেও অনেক মাছ আছে, ওইদিকে তাই হাপার এখানে আসলাম কিছু মাছ দেখার জন্য। আচ্ছা এই হাপাটায়, এটায় কিছু অস্কার আছে, আপনারা হয়তো এটা দেখতে পাবেন না, তার কারণ হচ্ছে যে এই জলটায় একটু অ্যালগি হয়ে গেছে, অ্যালগি আছে, হ্যাঁ অ্যালগিটা হওয়ার কারণ হচ্ছে এখানে গোল্ডফিশটা অনেক হাই ডেন্সিটিতে আছে, গোল্ডফিশ, হ্যাঁ এটা আপনার এখনও মিনিমাম এখানে 25-30,000 গোল্ডফিশ আছে, এতে 1,00,000 অবধি আমরা ছেড়েছিলাম, 1,00,000-এর মধ্যে আমরা নিয়ার অ্যাবাউট মানে 60,000 মতন আমরা সেখানে বড় করতে পেরেছি গোল্ডফিশ, হ্যাঁ গোল্ডফিশ। এটা এখানে আছে রাইকেন গোল্ডফিশ, রাইকেন বড় সাইজ না ছোট সাইজ? রাইকেন মিডিয়াম সাইজ আছে, মিডিয়াম সাইজ, হ্যাঁ এখানে এমনিতে দেখা যাবে না সেইভাবে কারণ এখনও ফিডিং দিলে এরা আস্তে আস্তে ফিডিং করতে উঠবে, খুব তাড়াতাড়ি যে উঠে পড়বে তাও নয়, তার কারণ হচ্ছে এখানে একটা তো ফিড পাই, হ্যাঁ এখানে যে আপনারা দেখছেন গ্রিন এটা হয়তো অ্যালগি আপনারা বলছেন কিন্তু এর মধ্যে তো একটা প্ল্যাঙ্কটন থাকছে যেটা ফাইটোপ্ল্যাঙ্কটন, যেটা আমরা গ্রিন দেখছি এটা ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা যেটা খেয়ে এক্সেস থাকছে সেটা মরে গিয়ে উপরে ভেসে যাচ্ছে, ঠিক ফাইটোপ্ল্যাঙ্কটন, ঠিক। এই এখানে উইডো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো উইডো ছাট, যেগুলো হচ্ছে সাদা, হ্যাঁ ছাট উইডো, হ্যাঁ সাদা। আমরা কাউকে অযত্ন করে ফেলে দিই না, যে ছাঁট বলে অযত্ন করে ফেলে দিলাম এটা কখনো হয় না, এটাও বিক্রি হয়, হ্যাঁ রেটটা অনেক ডাউন থাকে কিন্তু আমরা অযত্ন করি না, অযত্ন করলে কোনো মাছের কারবার করে মাছকে অযত্ন করব সেটা কখনো হয় না, একটা মাছকেও আমরা চেষ্টা করব। মাছ কিন্তু প্রথম অবতার কৃষ্ণের মনে হয় যতটুকু জানি আমি, চেষ্টা করব মাছকে কখনো ফেলে দিয়ে তার সলভ করা যায় না, মাছের যদি শরীর খারাপ হয় মানে অসুস্থ হয় সেই মাছটাকে কিন্তু আমরা যে কোনো প্রকারে বাঁচাবার চেষ্টা করব, কারণ আমরা মাছকে খুবই ভালোবাসি, যেটা মানুষ ঘরে দেখবেন কুকুর টুকুর পোষে, হ্যাঁ খুব মানে তার মানে গাল অবধি ছেটে দিচ্ছে, ঠিক তাই আমাদের কাছে মাছটাও তাই, আমরা মাছ পুরো ঘেটেও আমরা সেই হাতেও খাবার খেতে পারি, আমাদের কোনো মানে আফসোস করে না, একদমই ভালোবাসা, যেখানে ভালোবাসাটা খুবই বেশি থাকে, আর মাছের যদি কোনো রকম প্রবলেম হয় আমরা দিন রাত এক করে দেবো, মানে দরকার হলে 10 দিন ঘুমাবো না কিন্তু মাছের যেন কোনো না প্রবলেম হয়। এই দেখুন এখানে উঠেও পড়েছে খাবার খেতে, এটা মানে একটু আগে দেওয়া হয়েছিল না খাবার, জাস দেওয়া হয়েছে, ফুলে গেছে বেশি, হ্যাঁ আচ্ছা পরিমাণটা অনেক আছে, দারুণ লাগছে কিন্তু দেখুন আপনারা, এখানে কমেট কিছু আছে না? না কমেট নয়, এটা হচ্ছে রেড ক্যাপ আছে কিছু, রেড ক্যাপ, গঠনটা লম্বাটে কেন? গঠনটা লম্বাটে, এটা একদম অর্ডিনারি রেড ক্যাপ, অর্ডিনারি এটাই মেন অর্ডিনারি, হ্যাঁ যেটা প্রথম থেকে আগে এটাই হতো, এটাই এটাই এখন যেটা এসেছে কনসেপ্ট অরেন্ডা রেড ক্যাপ, সেটা কিন্তু নয়, এটা প্রথম থেকে আমাদের এই রেড ক্যাপগুলোই চলতো, এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে মডেল হাই হয়ে যাচ্ছে এরা চলবে, চলবে, হ্যাঁ আরও কিছু আগামী দিনে হয়তো নিশ্চয়ই আসবে বা এসেছে, হ্যাঁ এগুলো আপগ্রেড হতে থাকবে, আপগ্রেড তো হবেই, আপগ্রেড না হলে মানুষ নেবে কেন, নেবে কেন, মানুষের দিন যত এ আসছে দেখুন, আমরা একটা গাড়ি চাপি, একটা সময় আমাদের অ্যাম্বাসাডার ছিল, ঠিক এখন আপনার মারুতি এসেছে, মারুতির পরে আরও বিভিন্ন রকম মডেল এসেছে, একদম এটা হচ্ছে বাস্তব, বাস্তব ঠিক। এই দেখুন বৃষ্টির জলের ফোঁটার মতো কেমনভাবে খাচ্ছে দেখুন সব প্রত্যেকটা মাছ,
এই যে নয়েজ, এই যে খাবার খাওয়ার যে নয়েজ, এটাও সুন্দর লাগছে শুনতে। এই দেখুন এখানেও দিয়ে দিয়েছে খাবার, আর এই জায়গাটা তো দিয়েছেই উইডো। এটা মানে 0.8 mm গুলো না এই উইডোটা? উইডো উইডো উইডোটা 0.8 mm, আর এই দুটোই আছে 1.2, এগুলো আছে 1.2 বড় সাইজ, বড় সাইজের। হ্যাঁ, বড় ট্যাঙ্কে যেটা দেওয়া হয়েছে এটাতে আবার আছে 0.4 mm, শুধু 4 mm 4 mm 4 mm, এটা একটু বিগ সাইজ। হ্যাঁ, এটা বিগ সাইজ। তার কারণ হচ্ছে এখানে যদি অল্প আদরা খাবার নিচে পড়েও যায়, সেখানে তো অন্য মাছ আছে, তারা খেয়ে নেবে, তারা খেয়ে নেবে। হ্যাঁ, তার জন্য এখানে অ্যামোনিয়ার ভয়টা থাকবে না। মানে অনেক কিছু ভাবনা চিন্তা করে প্রসেসিংটা তৈরি করা হয়েছে একদম। আচ্ছা, কেউ যদি সাজেশন নিতে চায়, কোনো এক আমার মতো ধরুন বা আমাদের মতো ইয়ং ছেলেরা, হ্যাঁ, একটু কি মানে হেল্প করুন, মানে পাবেন, পাবে তারা? দেখুন, প্রথমে আপনাদের এটা বলে দিই যে আমি প্রত্যেকটা মানুষকে চেষ্টা করি ফ্রি সার্ভিস দিয়ে তারা যেন উন্নতি করতে পারে। আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা যদি মনে করেন আমরা শিখতে চাই, সেটা দূরত্ব হলে, কাছে হোক, যেখানে হোক, আপনার এরিয়ায় আপনারা কোনো সাজেশন নেওয়ার জন্য প্রোগ্রাম করতে পারেন, আমি সেখানে ফ্রি সার্ভিস দিয়ে আসবো, ফ্রি সার্ভিস দিয়ে আসবো। আপনাদের তার জন্য একটা টাকাও পে করতে লাগবে না। ফিশারির ওপর কোনো প্রোগ্রাম? ফিশারির ওপর কোনো, আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে আসতে পারবো। এর জন্য সারাটা দিন আমি সময় দিতে পারবো একটা, তবে এটাই রিকোয়েস্ট, আমার সঙ্গে কনসাল্ট করেই আপনারা দিনটা ফেসি করবেন, তাহলে আমি সমস্তভাবে এ টু জেড আপনাদেরকে হেল্প করতে পারবো। সুন্দর কিন্তু কথাটা বললেন যে উনি আপনাদেরকে সাহায্য করবে, অবশ্যই করবে, প্রোগ্রামের আয়োজনটা যাতে আপনারা ওনার সাথে ডিসকাস করে যাতে করেন, তবেই উনি পারবে সবাইকেই হেল্প করতে। তো দেখতেই পাচ্ছেন, তো এই দিকটাই আমাদের কভার হয়ে গেল, কভার হয়ে গেছে তো এই দিকটা পুরোটা কভার হয়ে গেলো।